কালকে আমরা খুলবো, হয় শিবপুর না যাদবপুর বা যে কোনো এক্সপার্ট যারা রাজি হবে তাদের দিয়ে এটা ইন্সপেকশন করাবো যে কারণটা কি এর এর লোড ফ্যাক্টর, মানে এটা তো টার্নিংয়ে হয়েছে, লোড ফ্যাক্টর বোল্টিং এ যে কি ভুলটা কি হয়েছে, কেন এটা হয়েছে সেটা কালকে আমরা ইন্সপেকশন করিয়ে থার্ড পার্টি ইন্সপেকশন করে তারপরে জানাবো। 2009 সালে ব্রিজটা চালু হয়েছিল, তখন আমরা ছিলাম না, বাম ফ্রন্ট ছিল এবং কেএমডিএ বোর্ডও অন্যরা ছিলেন। সুতরাং এটা ডিটেলস ইন্সপেকশন করে তারপর জানাবো এবং ব্রিজটাও আবার একবার থার্ড পাসে ইন্সপেকশন করে সেফটি নর্মস দেখে তারপর চালু করব। মেনটেন্যান্স সবসময় হচ্ছে ব্রিজটা, ব্রিজটার মেনটেন্যান্সটা নিয়ে কোনো সমস্যা নেই। ব্রিজটার মধ্যে যদি আগাছা জন্মাতো বা রং হচ্ছে না তাহলে মেনটেন্যান্সের কথা হতো, কিন্তু এটার ইঞ্জিনিয়ারিং পোর্শনটা সবসময় মেনটেন্যান্স হয় না। ইঞ্জিনিয়ারিং পোর্শনটা গঠনটা হয় যখন তৈরি হয়, সেই গঠনের রাস্তার নিচে এই ব্রিজটার নিচে বোল্টিং সিস্টেম বা লোড ফ্যাক্টর এটা ইঞ্জিনিয়ারিং কাজ, সেই কাজটা মেনটেন্যান্সের সাথে কোনো সম্পর্ক নেই। যারা যাদের জন্য এটা হয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন উঠছে যে 2009 সালে বামফ্রন্ট আমলের ব্রিজ, দেড় বছর দু বছরের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে মেনটেন্যান্স না হয়ে ব্রিজটা ভেঙে পড়লো, তার ভেতরে লেনদেন কি ছিল আলিমুদ্দিন স্ট্রিটের।